সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার রানীশংকেল উপজেলাধীন, মানে রানীশংকেলের পাশেই পদমপুর নামক গ্রামে। আমরা কিন্তু রয়েছি রাজ্জাক ভাইয়ের পারিবারিক খামারে। উনি কিন্তু দেখছেন যে এই ফ্রিজিয়ান জাতের গাভী গরুই পালন করেন, সেই সাথে বিক্রি করেন, কেনাবেচা করেন। আপনার আমার সামনে আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু ফ্রিজিয়ান জাতের গাভী, সেই সাথে বাছুর, এগুলো সবগুলোই কিন্তু উনি বিক্রির জন্য প্রস্তুত করেছেন। তো এগুলো আজকে আমরা ওনার সাথে কথা বলবো, কেমন দাম চাচ্ছে সেই তথ্য দিব আপনাদের, এবং আপনারা কিভাবে পাবেন, আপনারা সেই তথ্যগুলো পেয়ে যাবেন এখানে। আমরা একটু কথা বলতে চাই আগে। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কি খবর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর আগে তো বেশ কয়েকটা আমরা দিয়েছিলাম, বেশ কিছুদিন হয়ে গেল, জি ওগুলো তো বিক্রি, সবগুলো তো বিক্রি চলে গেছে। জি বিক্রি হচ্ছে। আবারও কয়টা কালেকশন করছেন? এখানে আছে পাঁচটা, 5টা। এগুলো আপনার কতদিন থেকে একটা পোষা? বাচ্চা আর গাভী 4টা। ও, 4টা গাভী, মানে গাই বাচ্চা 2টা জি আর 2টা গাভ। জি আচ্ছা আচ্ছা, এগুলো মূলত পালা কতদিন থেকে, যে এই যে যেটা দেখছি এটা? আচ্ছা, এইটা কতদিন থেকে পোষা পালা আপনার বাড়ির? এটা আমার কিনা গরু, কেনা গরু কতদিন হলো? কিনা হলো 2 মাস। 2 মাসের মতো কেনা হয়েছে। আচ্ছা, বাচ্চা কি হয়েছে এর আগে? জি বাচ্চা বাদে আমি কিনছি। ও, বাচ্চা বাদেই কিনছেন। গাভ আছে? 2 মাসই গাভ, 2 মাস গাভ আছে, চেক হয় নাই। চেক হয় নাই, মানে এখন চেক করা যাবে না, মানে গাভের কোনো গ্যারেন্টি নাই। গাভের কোনো গ্যারেন্টি নাই। তবে আপনি যে বীজ দিয়েছেন সেই কার্ডটা আছে, মানে আপনার বাসাতে আছে? জি আছে। এটা কি দুধ হয় নাকি রানিং? দুধ হচ্ছে, রানিং দুধ হয়। রানিং। আচ্ছা আচ্ছা, কতটুকু দুধ হয় এটা? দুধ হচ্ছে 4.5 লিটার। 4.5 লিটার? 4.5 লিটার। কেউ যদি এসে 4.5 লিটার দুধ ছেঁকে নিয়ে যায় দেখাতে পারবেন? আচ্ছা আচ্ছা, এটা তাহলে 2 মাস থেকে পোষা। আচ্ছা রাজাক ভাই, এখন কেমন দাম কেমন ধরে রাখছেন? আমরা চাই যে খুবই রিজনেবল রেটে, মানে বাচ্চা নাই তো, হ্যাঁ, দাম মানে কম আর কি, 85,000 টাকা দাম রাখছি। অনলি শুধু 85? শুধু 85। আচ্ছা আচ্ছা, শুধু 85? তাই গাভী কয় দাঁত বললেন? 6 দাঁত। 6 দাঁত, সাথে 4.5 কেজি দুধ দুইবারে, আর 2 মাসের বীজ দেওয়া হয়েছে, কিন্তু এখন চেক করা যাবে না, তবে কার্ড আছে। আচ্ছা, তাহলে এটা না না, 2 মাসে তো কেউ গ্যারান্টি দিতে পারবে না, আনুমানিক 3 মাস যেতে হবে নাকি? তাহলে চেক করা যাবে, 3 মাস পার হইতে হবে। আচ্ছা, তাহলে অনলি 85,000 হলেই যে কেউ এটা নিতে পারবে। এখন তো তাহলে গোস্তও তো মোটামুটি ভালোই আছে শরীরে। আচ্ছা আচ্ছা, 85,000 প্লাস 4.5 কেজি সে দুধ পাবে, এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা, তার পাশে আমরা একটা দেখছি, এটা ওলানটা আমরা বেশ ঝুলানো দেখছি গাভিটা। জি আচ্ছা, এটা বয়স মূলত কয় দাঁত? কালকে বাচ্চা হয়েছে। কই বাচ্চাটা নিয়ে আসেন দেখি, এটা বাচ্চা, বাচ্চা কি আরিয়ানা বকনা? বকনা বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই যে এটা বাচ্চা হয়েছে, ময়লা কাটতেছে। ও, এখনো ময়লা কাটতেছে? এই ময়লা কাটবে অনেকদিন। আচ্ছা, এটা হচ্ছে বাচ্চা, গতকালকেই হয়েছে বাচ্চা, বকনা বাচ্চা, বাচ্চাটা সুন্দর হয়েছে। তো গাভী দুধ কি দহন করা হয়েছে, মানে ওই আপনার শাল দুধটা ফেলা হয়েছে নাকি? সকাল থেকে 4-5 বার টানলাম। হ্যাঁ, মানে নিম্নে 10-12 বার দুধ টানতে হবে। টানতে হবে, মানে 10-12 বার অল্প অল্প করে টেনে এটা ফেলে দিতে হবে, রস আছে, এটা সম্পূর্ণ শাল দুধটা। আচ্ছা, সব দুধের ওলান ঠিক আছে, ভাষাগুলো ইয়াগুলো না এখানে? হ্যাঁ, আমাদের যা তথ্য, জেনুইন তথ্য দিবে। এইটাতে দুধ কম? ও হো, না না, ঠিক আছে, একটাতে দুধ কম আছে, বাকিগুলো সব ঠিক আছে? বাকিগুলো সব ঠিক। আচ্ছা আচ্ছা, মানে এটাতে দুধ কম হয়। আচ্ছা, তাহলে এখনো টেনে টেনে ফেলতেছেন? আচ্ছা, এই 3টা ঠিক আছে? জি জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ব্যথা আছে তো, মানে প্রচন্ড ব্যথা। আচ্ছা, না কালকেই তো বাচ্চা হয়েছে, এখন সাল দুধটা ফেলতে হচ্ছে। আচ্ছা, এটা কেমন দুধের রেকর্ড আছে আগে? দুধের রেকর্ড ছিল 20 পাক। 20 পাক, 20-এর উপর। আচ্ছা, এখন তো একটা দুধে দেখলাম যে দুধ কম আসে, তা আমরা যদি একদম মানে সর্বনিম্ন ধরি কতটুকু আসবে? সর্বনিম্ন হলো 14-15 লিটার দুধ। 14-15 লিটার আসবেই? জি আসবে, মাসবেই। বয়স? বয়স, বয়স এটা 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা আচ্ছা, সবে মাত্র গতকালকে বাচ্চা দিয়েছে, বকনা বাচ্চা, এই যে বাচ্চাটা। আচ্ছা, এই যে, তো এটা কেমন দাম প্রত্যাশা করছেন ভাই? এটা আমি দাম রাখছিলাম 2-এর উপরে, কিন্তু এখন আর 2-এর উপরে হবে না, হ্যাঁ, এখন 2-এর নিচে আছে।
মানে কত লাস্ট কত হলে ছাড়বেন, মানে একদম ফিনিশিং বাটার এর? তো বেশি দাম চাই, গরু বিক্রি হবে না। না না, আমরা চাই জেনুইন লিগালি। 2000 টাকা বেশি করে চাই আর কি। হ্যাঁ, এটা 1.75 হলে আমি দিব। 1.75 হলে বিক্রি করবেন? 1,75,000। কয় দাঁত বললেন বয়স? গরুটার ওজনই আছে, অনেক ওজন আছে। হ্যাঁ, বাচ্চাটা বাচ্চাও ভালো, মেয়ে বাচ্চা বেশ আকর্ষণীয়, মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। কিনবে তার লস হবে না? তার লস হবে না? লস হবে না? না না, ঠিক আছে। তাহলে এক কিন্তু একটু বড় হতে গেলে 70,000-80,000 টাকা বকনা বাচ্চা, এই সাইজের বকনা বাচ্চাগুলো হয়ে যায়। হ্যাঁ, 3-4 মাসের মধ্যেই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 1,75,000 টাকা 75 হলে দিবেন, মানে এটা বিক্রি রেট একেবারে ঠেকাই দিচ্ছেন? জি, 1,75,000। আচ্ছা, তবে একটা দুধে দুধের পরিমাণটা একটু কম আসে না? ঠিক আছে, আমরা জেনুইন তথ্যটাই চাই। আচ্ছা, তার পাশে যেটা দেখছি ভাই, এটা গাব, এটা গাব আছে? গাব 7 মাস শেষ। হ্যাঁ, পড়ছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু দুধ রেকর্ড ভালো, দুধের রেকর্ড ভালো। এটা সব তো ঠিক আছে? সব ঠিক আছে। কেমন দুধ আশা করা যায়? এটা দুধের 20-এর পার, একদম 20 পার হবে আশা করা যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা বয়স? বয়স এটার বয়স কিন্তু 6 দাঁত। 6 দাঁত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটারও বয়স 6 দাঁত, মানে নামে নাই আর কি ভাষাটা অতটা, মানে 7 কিন্তু শেষের দিকে। হ্যাঁ হ্যাঁ, এটা সরাই দেন তো আমরা এই পাশ থেকে দেখি। এটা কেমন প্রত্যাশা করছেন বলেন দেখি? এটা কেমন প্রত্যাশা করছেন? এটার দাম আমি চাচ্ছি 80, 1,80,000। কয় দাঁত বললেন বয়স? 6 দাঁত বয়স। 6 দাঁত, 1,80,000 টাকা চাওয়া হচ্ছে। এখানে হালকা পাতলা কি সুযোগ আছে? মানে সীমিত কিছু? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা হলেই। আচ্ছা, 2,20,000 হলে বিক্রি করা যাবে, ওইরকম হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি এই পাশে একটা দেখছি, এটা বয়স কেমন হয়েছে? এটা বয়সও জোয়ান হয়ে গেছে। এটা কি এখন দুধ দেয়? দুধ দিতেছে। দুধ কতটুকু হয় ভাই? দুধ হচ্ছে 9 লিটার, 10 লিটার। 10 লিটার পার হবে না। 10 লিটার, 10-এর এদিকে, মানে জেনুইন দুধ হচ্ছে 9 লিটার, 9 লিটার, 10 লিটার, এরকম এর মধ্যে, মানে 10-এর উপরে যায় না? না না না, ঠিক আছে, 15 লিটার পর্যন্ত ছেকছি। হ্যাঁ, বাচ্চার বয়স হয়ে, ও আচ্ছা, রানিং এখন হচ্ছে, মানে সর্বোচ্চ 15 পর্যন্ত দহন করছে? 15 পর্যন্ত পাইছে। আচ্ছা আচ্ছা, আর বাচ্চা এখন বড় হয়ে গেছে? বাচ্চাটা উঠান তো, বাচ্চা বকলা বাচ্চা, বকলা বাচ্চা। দাম বলতেছে 70,000 টাকা বাচ্চাটাই বলতেছে? আচ্ছা আচ্ছা, বাচ্চাটা আকর্ষণীয়, বকনা বাচ্চা। এই যে বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা, আর ওটা কয় দাঁত বললেন? 6 দাঁত গাভিটা? না, গাভিটা জোয়ান। ও, গাভিটা জোয়ান, জোয়ান, 8 দাঁত। আচ্ছা, এই যে বাচ্চা বকনা বাচ্চা, বকনা বাচ্চা, বাচ্চাটা ওলানটা দেখি আমরা, বয়স কিন্তু 3 মাস। হ্যাঁ হ্যাঁ, বয়স ওলান মানে ইয়া 3 মাস। আচ্ছা আচ্ছা, তো এই যে বাচ্চা আর সাথে জোয়ান গাভি, রানিং 9 লিটার দুধ হয়, 15 লিটার পর্যন্ত পেয়েছেন, 2 মাসে 20 দেওয়া আছে, কিন্তু গ্যারেন্টি নাই। আচ্ছা, মানে চেক হতে পারে? চেক হবে না? চেক হবে না। আচ্ছা আচ্ছা, চেক হবে না। তো এটা কেমন প্রত্যাশা করছেন বলেন দেখি? এটা এমনি গাভিটা বলতেছে 1,10,000, 1,10,000 গাভিটা, এটা বলতেছে 70,000, মানে একদম একসাথে কত হলে ছাড়বেন? 70 থেকে 2,000 কম বলছে। হ্যাঁ হ্যাঁ, মানে দুইটাই একসাথে কত দিবেন? একসাথে 1,80,000 হইলে আমি দিব। 1,80,000 টাকা বলতে যদি কম হলো, আমি আরো কম হলো 2-5,000 টাকা কম হলো, মানে কাটাকাটি করাটা ঠিক, কারণ এই বাচ্চাটা তো এখন তার মায়ের সাথে থাকার সময় নিতে পারে, তাহলে ভালো হয় আর কি। মানে 1,75,000 হলে ছাড়বেন আশা করা যায়? ছাড়বে। 75, 1,75,000 টাকা এই যে গাভি সাথে বকনা বাচ্চা। আচ্ছা, আমরা আবারও রিভিউ দেই, এটা হচ্ছে জোয়ান গাভি, এই যে দেখছেন ওলানটা, সাথে বকনা বাচ্চা, 1,75,000 হলে বিক্রি হবে, খারাপ না, ভালো জাত, ভালো ফ্রিজিয়ান জাত। আচ্ছা, সেই সাথে আমরা দেখলাম এইটা গাভি কয় মাসের বললেন? গাভ 8 মাস, এটা 7 মাস শেষ, 7 মাস শেষ, 8 মাস পড়ছে। কয় দাঁত বয়স? 6 দাঁত বয়স, 6 দাঁত বয়স। এটা 2 নাম্বার। আচ্ছা, এই যে গাভিটা, আচ্ছা এই যে গাভিটা, এই যে দেখছেন ওলানটা কিন্তু বেশ ঝুলানো, এখনো শাল দুধটা ফেলা হয়নি, মানে দিনে 2-4, 10 বার করে চেক ফেলতেছেন নাকি? 10 বারেরও বেশি চেকতেছেন? আচ্ছা আচ্ছা, এই যে গাভি সদ্য বাচ্চা হয়েছে এইটা, আর এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা, তো রাজাক ভাই এখন কন্ট্যাক্ট করবে কিভাবে? আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দেন দেখি। নাম্বার
আমি তো আমার নাম্বার হ্যাঁ দেন। আমার নাম্বার দিব, হ্যাঁ হ্যাঁ 0170 হ্যাঁ 330 হ্যাঁ ডাবল 275। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।